ইতালিতে বৃষ্টির পানি নিয়ে খেলা করতে গিয়ে ফাতিহা নামের 3 বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার মধ্য উত্তর ইতালির বলোনিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সঙ্গীত শিল্পী আরাবে মিনে মানসিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঘটনার দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ সময় শিশু ফাতিহা বৃষ্টির পানি ধরতে গিয়ে 3তলার বাসার জানালা থেকে পড়ে মারা যায়। শিশুটির বাবার নাম ফয়সাল আহমেদ, শরীয়তপুরের সাজনপুর গ্রামের বাসিন্দা। সন্তানের করুণ মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা। ইতালি প্রবাসীরা সবার টাইমলাইনে পোস্টটি শেয়ার করে শোক প্রকাশ করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে